ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের একজন বিশাল বড় গবেষক একজন খ্রিস্টান ছিলেন তিনি চ্যালেঞ্জ করে কোরআনের ভুল ধরার জন্য আসলেন যে আমি কোরআনের কিছু ভুল প্রমাণ করব ভুল প্রমাণ করতে এসে নিজের জীবনের ভুল প্রমাণ করে ফেললেন জোরে বলি সুবহানাল্লাহ ইসলাম কবুল করলেন একজন অন্য ধর্মের মানুষ কোরআন পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আর আমরা মুসলমান কি পড়ি না আমরা কি পড়ি না আমরা সব পড়ি আমাদের জাগতিক জীবনের সকল শিক্ষা আমরা অর্জন করি ইঞ্জিনিয়ার হই জজ হই ব্যারিস্টার হই তারপরে কত শিক্ষা সায়েন্স টেকনোলজির কত শিক্ষা অথচ সবচেয়ে বড় মৌলিক শিক্ষা কিসের শিক্ষা আস্তে বলবেন না কিসের শিক্ষা এটাই হচ্ছে নৈতিক শিক্ষা আজকে এই শিক্ষার অভাবে অনেক শিক্ষিত প্রচার করা হয় সমাজে সেই শিক্ষিত লোকের মধ্যে রয়েছে পাশবিকতার আচরণ আমি নিজের চোখে দেখে এসেছি আমাদের দেশে কাপাসিয়া গাজীপুরের দিকে কিছু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে সেই বৃদ্ধাশ্রমে কিছু বুড়াবুড়ি সেখানে থাকে আমি মাঝে মাঝে ওই দিকে গেলে আমি তাদেরকে দেখতে যাই দেখি তাদের জীবনকাল কেমন কাটতেছে আমি দেখতে গেলাম ভাইজান বুঝলেন আমি দেখতে গিয়ে যে দেখি চেহারার মধ্যে তাদের হাই ক্লাস ভাব অনেক উচ্চ বিত্ত মনে হচ্ছে আমি প্রশ্ন করলাম আপনি কি করতেন আমি অবক অফিসার ছিলাম ছেলে কি করে মেয়েরা কি করে সবাই ফার্স্ট ক্লাস গ্যাজেট সবাই ফার্স্ট ক্লাস কেউ সবাই উচ্চ শ্রেণীর এলিয়েট শ্রেণী কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার বড় কর্মকর্তা বাইরে থাকে কি মুশকিল পিছনে কি করেন আপনারা তো এরকম ভাবে উচ্চ শ্রেণীর সন্তানরা সেখানে আছে আমি এক চাচাকে ডাক দিয়ে বললাম চাচা আপনার ছেলে কি করে বাবা আমার ছেলে অনেক বড় ডাক্তার তো আপনাকে এখানে রেখে গেছে কেন তার সময় নাই যে সন্তান এত বড় শিক্ষিত হওয়ার পর বাপ মাকে বুড়া অবস্থায় দেখার সময় পায় না সে কি আসল শিক্ষা পাইছে আস্তে বলবেন আসল শিক্ষা পেয়েছে বুড়াকালে বাপ মা সন্তানের সঙ্গে যত খারাপ আচরণ করুক না কেন সন্তানের দায়িত্ব হলো সব কিছুকে নীরবে সহ্য করে বাপ মাকে দেখতে খেদমত করা ঠিক কি না বুড়া বয়সে সন্তানরা অনেক সময় বাপ মার বিরুদ্ধে কথা কয় এখানে ওখানে বলে বেড়ায় হুঁশ তো নাই বয়স হয়ে গেছে যেরকম ছোটবেলায় আব্বা আম্মাকে আমরা যেমন জ্বালাইছি বুড়া অবস্থা আব্বা আম্মা এরকম করে জ্বালাতন করবে ডিস্টার্ব করবে আপনার বিরুদ্ধে কথা বলবে আমারে দেখে না আমারে খাওয়ায় না তার তোর তোর বউ খারাপ তোর ছেলে খারাপ তোর মেয়ে খারাপ এগুলো বলবে কিন্তু এরপরেও ইসলাম বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা যরকন আল্লাহু আকবার বুড়ো হয়ে গেছে তোর বাপ একজন অথবা দুইজনই ধমক দিয়ে কথা বলবা না হৃদয় দিয়ে কথা বলবা ভুল করেছে বৃদ্ধ বয়সে ভুলটাকে ধরবা না আস্তে করে বুঝায় বলবা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা ঘর বানাবে বুড়া কালে তোমার বাপ বুড়ো হয়ে গেছে নিজের ঘর আগে না বুড়া বাপমার ঘর আগে বলেন নিজের ঘর আগে না মা বাবা মা বাবার ঘর আগে বলেন 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 কিন্তু আজকে সমাজে এই চিত্র আছে আজকে সমাজে এই চিত্র আছে নিজের চোখে দেখা বড় বিল্ডিং সেই বিল্ডিং এ বাপমার থাকার জায়গা নাই বাপমার থাকার জায়গা জোটে হলো সিঁড়ির নিচের রুমে আছে না নাই আছে কেন কেন হচ্ছে এগুলো এটার মূল কারণ হলো কিসের শিক্ষা নাই আস্তে বলবেন না কিসের শিক্ষা নাই আমরা শিখব এই কিতাব থেকে আদব জোরে বলি ইনশাআল্লাহ ভূমিকম্পের কারণ কয়টা চারটা একটু বলেই ফেলি আস্তে আস্তে করে পয়েন্টগুলো শেষ করে ফেলি সময় তো অল্প ভূমিকম্পের কারণ হলো চারটা আমাদেরকে নাড়া দিয়ে গেল জানান দিয়ে গেল পৃথিবীবাসী ও বাংলাদেশের মুসলমানেরা আমি যে ভূমিকম্প দিলাম কেন দিলাম হাদিস এসেছে চারটা কারণে ভূমিকম্প হয় নাম্বার ওয়ান হলো সমাজে যখন মদের সয়লাভ হয়ে যাবে আমার দেশে তো মদ নাই আস্তে কম কেন মদ খাওয়া হালাল না হারাম হারাম করেছেন কে আস্তে বলবেন না কে মদ খেলে তাল না মাতাল কি তাল না মাতাল মদের সঙ্গে জেনা আছে না নাই মদের সঙ্গে খুন আছে না নাই মদ আছে যেখানে
জেনা আছে সেখানে খুন আছে সেখানে আমার বন্ধুগণ রাসূল বলেছেন যখন সমাজে মদের সয়লাব হয়ে যাবে তখন ঘন ঘন ভূমিকম্প চলে আসবে নাম্বার 2 হলো সমাজে যখন জেনার পরিমাণটা বেড়ে যাবে নতুন নতুন রোগ চলে আসবে নতুন নতুন রোগ পৃথিবীতে পয়দা হয়ে যাবে এই যে আমরা দীর্ঘ 2.5টা বছর ধরে করোনার করোনায় ঘেরা গোটা পৃথিবী অচল হয়ে গিয়েছিল এটাও কি পাপের ফসল নয় এটাও পাপের ফসল পাপ যত বাড়বে সমাজে রোগ তত বেড়ে যাবে নাম্বার 3 হলো সমাজে যখন গান বাজনা যখন বেড়ে যাবে গান বাজনা অত্যাধিক যখন মিসইউজ হয়ে যাবে সেই সময় জমিনটা ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিয়ে নেবে আর নাম্বার 4 হলো যখন নৃত্য পরিবেশন সব জায়গায় অ্যাভেলেবল হয়ে যাবে সব জায়গায় এখন নৃত্য পরিবেশন আছে না নাই নাচানাচি আছে না নাই গান বাজনা নাচানাচি মদ এবং জেনা সমাজে বেড়ে গেলে সকল বিষয়গুলো বাড়তে থাকবে আল্লাহ তাআলা এগুলোকে হালাল করেছেন না হারাম করেছেন আস্তে বলুন হালাল করেছেন না হারাম করেছেন আমার দেশে যাত্রা আছে না নাই আছে না যাত্রাও কিন্তু হয় এরকম মঞ্চ সাজায় মঞ্চে নাচে কারা পুরুষ না মহিলা মহিলা নাচে সামনে দর্শকরা দেখে হাতের তালিও মারে এরকম মুসলমানও আছে না নাই মাহফিল কমিটি সভাপতি আবার যাত্রা কমিটি সভাপতি আল্লাহ খুশি থাক শয়তান বেজার না হোক এরকম পাবলিক আছে না নাই আছে এরকম করা যাবে না সম্মানিত ভাইরা কোন এক বুদ্ধিজীবী কিছুদিন আগে মন্তব্য করলেন বুদ্ধিজীবী কি জীবী 16 জীবী 32 জীবী 64 জীবী 128 জীবী 256 জীবী আর বুদ্ধিজীবী আমি আমার ভাষায় বলবো আর বুদ্ধি প্রতিবন্ধী কারণ কে যেন বলল যে দেশের আবহমান কাল ধরে চলে আসা যে যাত্রা পালা যাত্রা লোকসংগীত এই সমস্ত আজকে হারিয়ে যাবার পথে এগুলো আর চলে না এগুলো বন্ধ হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা নাকি ওয়াজ মাহফিল সবচেয়ে নাকি বড় বাধা নাকি ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলের জন্য এগুলো নাকি বন্ধ হয়ে যাচ্ছে এটা ওনার মানে গবেষণা অতএব ওয়াজ মাহফিল যেন না হয় যাত্রা যেন চালু হয় এই জাতীয় মন্তব্য যাদের চিন্তায় কাজ করে এরা নিশ্চিত কাট্টর মুনাফিক ঠিক কিনা মুসলমান ভালোকে চালু করবে মন্দকে বন্ধ করবে ঠিক কিনা মন্দ বন্ধ হবে ভালো চালু হবে এই যে মাহফিলটা হচ্ছে এই মাহফিলে কিছু কল্যাণ আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আছে ঠিক আছে আপনি আমারে তো পয়েন্ট দিচ্ছেন কয়টা ওয়াজ করি হুজুর সুদ ঘুষের ব্যাপারে একটু বলবেন সুদ ঘুষ খাবেন সমস্যা কোনো আপত্তি নাই এই ওয়াজ কে না জানে সবাই তো জানি সুদ খাওয়া কি এই মুহূর্তে কেউ উঠবেন না উঠলে কিন্তু বুঝবো ওটা সুদ খায় হ্যাঁ বসে থাকেন আল্লাহ তুমি সবাইকে কবুল করো জোরে বলি আমিন ইনশাআল্লাহ সবাই কি নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখেন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখেন জোরে বলি ইয়া আল্লাহ আরো জোরে বলি ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন হাত নামান কষ্ট পেলেন কষ্ট পাচ্ছেন আমার ভাইরা আমরা আমাদের আমল নামা নিয়ে কার সামনে হাজির হব কার সামনে হাজির হব আল্লাহ যদি কবুল করেন তাহলে আল্লাহ আমাকে কি দিবেন বলেন বলেন আর কবুল যদি না হয় কবুল যদি না হয় জাহান্নামে ওঠেকে বসেন আমি ধমক দিচ্ছি এই ধমককে কিন্তু মহব্বত দিয়ে দিচ্ছি একটু বসেন আমরা একসঙ্গে দোয়া করব যদি কবুল না হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে জাহান্নাম সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন কাঁদতেছেন হঠাৎ করে দোকানদারি করতে করতে কাঁদতেছেন উনি দোকানদার ছিলেন সুবহানাল্লাহ বলেন একদিকে রাষ্ট্রপতি আরেকদিকে কি দোকানদার খলিফার পরে খলিফা হওয়ার পরের দিন দোকানের দিকে যাচ্ছেন সবাই বলতেছেন আপনি কই যান আমি দোকানদারি করতে যাই কেন আপনি তো খলিফা তিনি বলছেন পরিবার তার খলিফা গিরি দিয়ে চলবে না যাই সুবহানাল্লাহ বলেন দোকানে বসে দোকানদারি করতে করতে এক কাস্টমার আসছে এক বছর আগে একটা কাপড় নিয়ে গেছে সে কাপড়টা নিয়ে বলতেছে
দোকানদার এই কাপড়টা আমি নেব না পছন্দ হয় নাই ফেরত নেন কিনেন ফেরত নেন নেব না কেন পছন্দ হয় নাই টাকা দেন তুমি টাকাটা ফেরত দিলেন কাপড়টা নিয়ে নিলেন এরপরই কান্না আর থামে না খালি কাঁদতেছে সবাই বলে আবু বকর তুমি কান্দো কেন সামান্য কাপড়ের জন্য তোমার চোখে পানি কেন কাপড় ফেরত দিয়েছে তুমি টাকা ফেরত দিয়েছো তোমার কি এমন ক্ষতি হলো সঙ্গে সঙ্গে তিনি বলেছেন শোনো আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন এই আয়াতটার জন্য আমি আবু বকর কান্দি কেন সকালবেলা আমার এক কাস্টমার এসে আমার কাছে টাকা ফেরত দিয়া টাকা ফেরত নিয়া আমাকে কাপড়টা ফেরত দিয়ে চলে গেছে এই যে আমার জান এবং মালকে আমি আল্লাহর জন্য খরচ করার জন্য আমি সদব করে দিয়েছি ভালো কথা আমি মরে গেলাম আল্লাহর সামনে আমি হাজির হলাম আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আমি আল্লাহর জন্য সবকিছু করে দিলাম কিন্তু আমার আল্লাহর সামনে গিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ যদি বলেন আবু বকর এই দিকে আয় এই যে তোর নামাজ এই যে তোর রোজা এই যে তোর দান এই যে তোর জিহাদ একটাও আমার পছন্দ হয় না তুই ফেরত নিয়ে যা তখন আমি কি করব তখন আমি কি করব আল্লাহ আমি এই জন্য কান্দি সুবহানাল্লাহ বলবেন না তাদের চিন্তা কি ছিল আর আমাদের চিন্তা কি আমরা পেতে চাই কাকে আসতে বলে আমরা পেতে চাই কাকে আল্লাহকে পেতে চাই জীবনের এক জায়গায় না সব জায়গায় আল্লাহকে সব জায়গায় দরকার আছে না নাই দুনিয়াতে দরকার কবরে দরকার কিন্তু দুনিয়ার কি আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী পরিবার পরিজন কি কবরে আছে হাসরে আছে কোথাও কি পাওয়া যাবে কিন্তু আমার আল্লাহ সব জায়গায় আছেন না নাই সাথে রসুল আছেন না নাই তাহলে আমানু বিল্লাহি ও রসুলহি যারা ইমান আনবে আল্লাহর উপরে রসুলের উপরে নাম্বার দুই হলো সুম্মালাম ইয়ারতাবু যারা সন্দেহ করবে না আল্লাহকে বিশ্বাসের ক্ষেত্রে ওয়াজাহাদু যারা জিহাদ করবে কার পথে বিআমওয়ালিহিম আনফুসিহিম ফি সাবিলিল্লাহ এই তিনটি কাজের যারা সাক্ষ্য দেবে আল্লাহ বলছেন আমি তাকে সিদ্দিক খেতাব দিয়ে আমি তাকে জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ এই তিনটি কাজ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন এইদিকে আরো সাতটা শিক্ষা আমরা শিখে যাব এক কথায় নাম্বার চার হলো লা ইয়াসখার আমরা কোনো উপহাস করব না উপহাস করে আমি কাউকে ডাকবো না ধরুন একটা লোকটা খাটো আমি তাকে খাটো বলবো না যে কালো আমি তাকে কালো বলবো না কালোকে কালো বললে মূলত গালি হয়ে যায় কার উপরে আসতে কোন কেন ভাই কালোকে কালো বানিয়েছেন কে কানাকে কানা বানিয়েছেন কে কানাকে কানা বলে ডাকেন এমন কিছু লোক আছে না এই কানা এইদিকে আয় এই কালো এইদিকে আয় আছে না এই দেড় বেটের এইদিকে আয় আছে না নাই এরকম করে ডাকা হালাল না হারাম বলেন হালাল না হারাম পরিবারেও ডাকা যাবে না সমাজেও ডাকা যাবে না আল্লাহ পাক এগুলোকে হারাম করে দিয়েছেন এই শিক্ষাগুলো আমরা নেব জোরে বলি ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ মন তো চাচ্ছে আমি আরো কথা বলি পৃথিবীতে তিনজন কালো ছিলেন যে তিনজন কালো হওয়ার পরেও ইতিহাসে তাদের নাম এত এত স্মরণীয় হয়ে আছে যে একজন কালোর নাম কোরআনে কারিমেও স্থান পেয়েছে যিনি নবী ছিলেন না কালো খাটো এবং নাক বোচা চোখগুলো ছোট চুলগুলো খাড়া শক্ত পায়ের গোড়ালি ফাটা পায়ের গোড়ালি ফাটা কিছু লোক আছে না নাই গোড়ালি ফাটা লোক যখন লেপে শুয়ে পড়ে লেপের কাপড় কি ঠিক থাকে সকালবেলা প্রত্যেক দিন স্বামী স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয় কি স্বামী নিলাম খালি পাও ফাটে লেপ লেপ ছেড়ে এরকম আছে না নাই বলেন তো আছে তো এরকম পা ফাটা লোক ছিলেন লোকমান আলাইহিস সালাম লোকটা ধলানা কালো কিন্তু আল্লাহ তাআলা এই পা ফাটা লোককে সম্মান দিয়েছেন কিসের কারণে এই কোরআনের ভিতরে তার নামটা কেন আসলো আল্লাহ তার ওয়াজগুলোকে পছন্দ করেছেন সেই ওয়াজগুলো করেছেন সমাজে না পরিবারে বলেন 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 লোকমানের ওয়াজ কই কই হইছে বলেন কোন কোথায় কোথায় পরিবারে লোকমান ওয়াজ করেছেন ১৩টা কয়টা ওয়াজ করেছেন ১৩টা ওয়াজ করেছেন তাও সেই ওয়াজগুলো কোথায় করেছেন পরিবারে ১৩টা ওয়াজ করেছেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা সন্তান এই ১৩টা কাজ তুমি করো সুবহানাল্লাহ বলেন ১৩টা ওয়াজ শুনবেন শুনবেন তাও শুনবেন এটাও শুনবেন শুনবেন কখন বলেন শোনার তো সময় নেই যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ সবার বাড়িতে মা বোন আছে না নাই মা বোনদের পর্দার দরকার আছে না নাই মা বোনদের মা পর্দা করবে না দায়ী হবে ছেলে কি মেয়ে পর্দা করবে না দায়ী হবে বাপ বউ পর্দা করবে না দায়ী হবে কে স্বামী বউয়ের কারণে স্বামী জাহান্নামে যাবে মেয়ের কারণে বাবা জাহান্নামে যাবে
এজন্য আমার মা মেয়ে বোন এদের প্রতি দায়িত্ব আছে না নাই একটু জোরে বলবেন আছে না নাই তাদেরকে পর্দায় রাখবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ 14 শ্রেণীর পুরুষ 14 জন ছাড়া পৃথিবীর কোন পরপুরুষের সঙ্গে আমার মা বোনদেরকে দেখতে দেব পর্দা ছাড়া বাইরে বের হতে দেব জোরে বলি ইনশাআল্লাহ কয়জন বলেন কয়জন আমাদের জন্য কয়জন আমাদের জন্য কয়জন 14 জন এই 14 জন ছাড়া বাকি সবার সঙ্গে পর্দার হুকুম এটা কি আব্দুল্লাহর হুকুম না আল্লাহর হুকুম কার হুকুম এটা বলেন এই জায়গায় কোনো আপিল করা যাবে না যারা পর্দার বিরুদ্ধে কথা বলে জানে অনেকে বলে পর্দা নাকি মানবতার বিরুদ্ধে পর্দা নাকি নারীদেরকে বন্দীশালায় রাখার জন্য মানে ই করা হয় এই জাতীয় মন্তব্য যারা করে তারা হচ্ছে এই জামানার ফেরাউন ঠিক কি না ইসলামের একটা হুকুমকে যারা অমান্য করবে আমরা তাদের জিম্মা টেনে ছিড়ব রাজি আছেন কারা কারা হাত উঁচু করে রাখার মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আমিন কষ্ট দিলাম মনে হয় আপনাদের আমি আর সময় এজন্য ক্ষেপণ করব না কারণ অনেকের ওযু নাই ওযু করতে হবে নামাজ পড়তে হবে সব মিলে আমাদের এখনো প্রায় 10 মিনিট সময় 15 মিনিট সময় লেগে যাবে সব দিক দিয়ে বিবেচনা করে আমি যতটুকু বলেছি বলি আলহামদুলিল্লাহ কিন্তু শর্ত হলো আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাই করো জোরে বিনতি জানাচ্ছি আমরা একসঙ্গে আমরা দোয়া করব কেউ তো ইনশাআল্লাহ বললেন এতক্ষণ আমরা আদব নিয়েছিলাম এখন যদি ওঠেন দোয়ার আগে তাহলে এটা কিন্তু একটু দেখতে বেমানান হয়ে যাবে আমি বেয়াদব বলবো না একটু দেখতে বেমানান হবে একটু বসুন আমরা দোয়া করব যাদের ওযু আছে দোয়ার পর নামাজে দাঁড়ায় যাবেন যাদের ওযু নাই তারা ওযু করে আসবেন নামাজটা পড়ে নেবেন জোরে বলে ইনশাআল্লাহ তার আগে মাহফিল কমিটি একটু আমার কাছে আবদার করেছেন যেহেতু মাহফিল